মাস মাস ধরে ঝগড়া হয়, আজকে কথা বলেছে আমি ঝগড়ে তুই ঝগড়ে। দেখো দেখো চুনা কিরা লাগে, চুনা কিরা লাগে, দেখে না চুনা চুনা লেগে গেছে আমার। তো বন্ধুরা আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বড়জোর যে বৈশাখের সবচেয়ে বড় মেলা, যেখানে এবার মাঞ্চুদা আসতে চলেছে। আর সবচেয়ে বড় মেলা বৈশাখে মেলা শুরু হয় হচ্ছে বৈশাখের উৎসব দিয়ে, তারপরে থাকে মিলন মেলা, তারপরে অনেক মেলা থাকে। তার মধ্যে সবথেকে মানে যেটা হচ্ছে একদম মানে সবথেকে বেশি ভিড় হয়, সবথেকে ধরে যে বৈশাখের সব মহকুমা বা পৌরসভার মধ্যে সবথেকে ভালো মেলা হচ্ছে বৈশাখ মিলন মেলা। তো সেটাকে তোমরা দেখবে, তো চলো লেটস গো। আমি আমার সাথে এই দুজন রয়েছে, আমার কোনো সেই মেলার সাথে মেলায় ঘোরার জন্য কেউ নেই, এই দুজন রয়েছে। এই দুজন এইসব দোকানগুলোতে কাউকে ঢোকাতে নেই। এই দোকানগুলোতে নিজের বান্ধবীদের কোনোদিনও আনবে না, এখানে আনলে তোমার মেলাটা এখানেই বরবাদ হয়ে যাবে, পুরো এখানেই বরবাদ। এটা এটা দেখে কেউ বলবে যে এটা ফ্রির মেলা আজকে? একটা জিনিস বলছি, এটা সেটা শোনো, প্রত্যেকটা মেলার কালিতে দোকান আমার ঘোড়া আছে, এই যে কালিতে দোকানটা এখান থেকে তোমার নাও কম হবে, কম হবে। দাদা দেখে না, এই দোকানটা হচ্ছে মেলার ঠিক এই সাইডে, এই সাইডে পড়ছে মেলার থেকে ঠিক এই সাইডে, অনেক কমে নিয়েছে দাদা। দাদা একটু হাই করে দাও। স্টল রয়েছে, এখান থেকে তোমরা এসে মেলার ভিতরে ঘুরে ফিরে নানা রকম খাওয়া দাওয়া খেতে পারো, ফুচকা থেকে শুরু করে নানা রকম খাওয়া দাওয়া এখানে রয়েছে। আর এদিকে সব সব মানে ডিস্কো বা যেসব নাগরদোলাগুলো, চলো লোক নেই। এই যে
এটাও চলছে, এটা তো লোক উঠছে। নাগরদোলার পাশে রাখা হয়েছে বাচ্চাদের ফাংশনটা, বাচ্চারা এখানে এসে আনন্দ বা ঘুরে ফিরে দেখতে পারো। দেখে নাই It was at this moment that he knew he fucked up. এই সে স্টেজ বা প্ল্যাটফর্ম যাকে বলা হয়, এখান থেকে তোমরা দেখতে পাবে যে মিলনমেলায় যে গেস্টগুলো আসছে বা যাদের তোমরা চলচ্চিত্র জগতে বা ইউটিউবে নানা রকম জায়গায় দেখে থাকো, তারা অবশ্যই এখানে আসছে। তাদেরকে তোমরা যদি জানতে চাও যে কীভাবে মানে কীভাবে ধরো জানবে যে কে কোন দিনে আসছে, তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা দেখবে। ডিসক্রিপশন বক্সে পার ডে যে নোটিশটা আমি সেটাকে আমি দিয়ে দেবো। যেমন আজকে তোমার ভিডিও দেখছো, আজকে আসবে একটা ইউটিউবের সিঙ্গার, thank you.
যে কাকা এই কাকাও ভিডিও করছে, এই কাকা হচ্ছে প্রফেশনাল, আমি আনপ্রফেশনাল, কারণ আমি সাবস্ক্রাইবার নেই। সাবস্ক্রাইব করো আমাকে। তো মেলা ঘুরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, এরা জিনিসপত্র কিনলো। তো মেলা প্রতিবারের তুলনায় এবার আরও ভালো হয়েছে, আরও সুন্দর করে সাজানো হয়েছে, স্টলের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে, এবং বলা যেতে পারে যে মেলায় যে লোক সংখ্যা সেটাও প্রচুর পরিমাণে বেড়েছে। কারণ আগের বারও অবধি দেখেছিলাম যে মিলন মেলার উদ্বোধনের দিন কত লোক হয়, কিন্তু এবার যে পরিমাণে লোক, অসাধারণ পরিমাণের লোক। আর ওই দিকে দেখছো টিকিট কাউন্টার, ওখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে, প্রথম দিন কোনো টিকিট নেয় না, তারপরের থেকে 20 টাকা করে টিকিট মানে আস। তো বন্ধুরা দেখো মেলা যে প্রথম দিন মানে যেদিন আমি গেছিলাম সেদিনকার কোনো টিকিট নেয় না, আজকে থেকে টিকিট নেবে, যেদিন তোমার ভিডিওটা পাচ্ছ সেদিন থেকে টিকিট নিচ্ছে, মনে হয় 20 টাকা করে প্রতিবার 20 টাকা করে টিকিট থাকে। তো নেক্সট আরও মেলা আসছে, দেখি যদি মিলন মেলা যদি পারি তা আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আরও মেলা আসবে, তা তার জন্য কী করতে হবে না, চ্যানেল থাকতে হবে, তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে রাখো। নেক্সট দেখা যাক কী মেলা আসে।